আগে পাতাল কাঁপে,
মনে ভুলিব তোমার মুখের হাসি, তোমার মুখের হাসি আমি ভুলব ভুলব মনে করি, আর আমি ভুলিতে নাই পারি, মুখের হাসি কেমন ভুলিব
হলো, ইনি হলো যিনি মহিষাসুর, যক্ষ রক্ষ গন্ধর্ব দানব সকল দেবতাকে পরাজিত করে মহিষাসুর চলে এসেছেন গভীর জঙ্গলে। তাই সে এতক্ষণে মহিষাসুরের ভূমিকায় অংশ নিয়ে এসেছেন ওস্তাদ যোধারাম কুমারের প্রিয় সাথী। এতক্ষণে সেই মহিষাসুর ব্রহ্মদেবের কঠোর তপস্যা করতে লাগলো। মহিষাসুর তপস্যা ভঙ্গ কর বৎস, আমি তোমার তপস্যাতে সন্তুষ্ট হয়েছি। এসেছেন গুরুদেব, গুরুদেব আমার তপস্যাতে যদি আপনি সন্তুষ্ট হয়েছেন প্রভু, তাহলে করে জোরে গ্রহণ লাও আমার শত সহস্র প্রণাম। বলো রে মহিষাসুর, কি বা প্রয়োজন আছে তোমার? গুরুদেব অগমর, গুরুদেব অগমর বরদাতা, সত্যি সত্যি যদি আমার পরে আপনি যদি সন্তুষ্ট হয়েছেন প্রভু, তাহলে পৃথিবীতে দ্বারা আমি থাকি চিরম। না রে বৎস, আমার কেহ নাই ধরায়, লোভে জন্ম হইবে মরণ জানিবে সুনিশ্চয়, অন্য মর চাও তুমি। শ্বশুর আবার ব্রহ্মদেবের কঠোর তপস্যা করতে লাগলেন। আমি অমরত্ব ভিন্ন লইব না কিছুই। তাহলে শোনরে মহিষাসুর, আমি তোকে প্রকারান্তে করিলাম আমার, কিন্তু মনে রেখো মাত্র, নারী রে যেদিন তুমি করিবে অপমান, সেই দিন নারী হইতে তুমি হারাইবে প্রাণ। নারী 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 কথাই হয়েছে নারী, এই স্বর্গে মত পারলে যত আছে নারী ভাই সেনাপতি কল, তোমরা কি কোথায় আছো? আদেশ করুন গুরুদেব। আরে ভাই সেনাপতিগণ, আর বিলম্বের রাত্রি প্রয়োজন, এই পৃথিবীতে যত নারী আছে সকল নারীকে বন্দী করো আমার অন্ধকার কারাগারে। চলো ভাই, চলো বিলম্বের রাত্রি প্রয়োজন।
এদিকে এদিকে মহিষাসুর চলে গেলেন স্বর্গরাজ্য।
এই অবস্থা খাবে তোমায় বধি বধিবা।